আমাদের অতি দারিদ্রের হার 5.6 ভাগে নেমে গেছে আলহামদুলিল্লাহ। আর আমরা হচ্ছে যে এটুকু থাকবে না, বাংলাদেশের কোনো মানুষই অতি দরিদ্র থাকবে না। আমরা বিনা পয়সার ঘর সব কিছু করে দিচ্ছি। আওয়ামী লীগ ক্ষমতা থাকা মানে মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া, অন্তত সেটা আমরা করতে পারছি। সেটা যা নিশ্চয়ই যার যার এলাকায় সেটা আপনারা সবাই জানেন। আর সে জন্য আওয়ামী লীগ সংগঠনটা আরও শক্তিশালী হবে সেটাই আমরা চাই। আর আগামী নির্বাচন আমাদের সামনে, সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, কাজে আমরা জাতির পিতা সেই আদর্শ মেনেই দেশকে দেশের মানুষের উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। কাজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতি শ্রদ্ধা জানাই, জাতীয় চার নেতা 30 লক্ষ শহীদ দুরকম আমাদের প্রতিও শ্রদ্ধা জানাই। 15ই আগস্টে তো আমি সব হারিয়েছি, মা বাবা ভাই বোন সব হারিয়ে তো বাংলাদেশে প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষই মানে আমার পরিবার। আর আমি যেটুকু করি বাংলাদেশের মানুষের জন্যই করি, কারণ আমি সেভাবেই নেই যে আপনজন সব হারিয়ে এই দেশের মানুষই তো আমাকে আশ্রয় দিয়েছে। আর আর আওয়ামী লীগের নেতাকর্মী তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা জানাই, এই জন্য যে পাশে তারা ছিল বলেই দেশের মানুষের জন্য কাজ করতে পারছি, আপনারা আছেন বলেই কাজ করতে পারছি। তো আমাদের বাংলাদেশের যে অগ্রযাত্রা এটা যেন অব্যাহত থাকে সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। অনেক চক্রান্ত ষড়যন্ত্র হবে, জাতীয় আন্তর্জাতিকভাবেও হবে, কারণ একটা দেশ এত দ্রুত এত উন্নতি করুক অনেকে তো এটা চায় না। কাজে তারা তো একদিক থেকে বাংলাদেশের ভিতরে কাজ করেই যাচ্ছে। আর বিএনপি বা জাতীয় পার্টি বা এইসব দলগুলি এরা তো আর মাটি মানুষ থেকে উঠে আসে নাই, এক মিলিটারি ডিক্টেটার ক্ষমতা দখল করছে, পকেট থেকে একটা দল বের করে দিয়েছে, সেটি নিয়েই তারা চেঁচামেচি করছে, প্রতিদিন মাইক লাগিয়ে মিথ্যে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। এখন রোজা রমজানের দিন এত মিথ্যে কথা যে বলে যাচ্ছে কেন আমি তাও তো বুঝতে পারছি না, একটু তো রহস্য বলা উচিত। তো যাই হোক, তারপরেও মানে কোনো উন্নতি নাকি তারা দেখে না চোখে। এখন পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে দক্ষিণ অঞ্চল মানুষের যোগাযোগ, আর আমরা প্রথমবার সরকার এসে করলাম যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু, উত্তরবঙ্গের মানুষের সাথে যোগাযোগ, এখন গোটা বাংলাদেশেরই একটা যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়ে গেছে, যার জন্য আর্থসামাজিক উন্নতিটাও আরও দ্রুত হচ্ছে এবং আরও হবে। শতভাগ বিদ্যুৎ আমরা দিতে পেরেছি, ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, চিকিৎসা সেবা দিচ্ছি, শিক্ষার ব্যবস্থা করেছি, শিক্ষার হার বাড়িয়েছি, শিশু মৃত্যু হার কমেছে, মাতৃমৃত্যু হার কমেছে। একটা দেশের জন্য যা যা করণীয় 3টা বছরের মধ্যে তো আমরা সেটা সফলভাবে করতে পেরেছি। আর আমরা মানুষের জন্য কাজ করেছি, মানুষ আমাদের ভোট দেয়, সেটাই তো বাস্তব কথা। কাজে এখানে আমাদের তো ভোট চুরি করাও লাগে না, ভোট কোনো কিছু করা লাগে না, জনগণের সেবা করে জনগণের আস্থা অর্জন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতা আসে। আওয়ামী লীগ কিন্তু অন্যভাবে কখনো ক্ষমতা আসে নাই, সবসময় ভোটের মাধ্যমে এসছে। আর যারা এখন মাইক লাগায় সারাদিন বসে কথা বলে সত্য মিথ্যা দিয়ে, তাদের তো ক্ষমতায় আসাই হচ্ছে বন্দুকের নলে, অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে। এই জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে। 2008-এর নির্বাচনে বিএনপি পেয়েছিল মাত্র 29টা সিট, সেই নির্বাচনে কেউ প্রশ্ন তুলতে পারে নাই, তো তাদের অবস্থানটা তো সেখানেই নির্দিষ্ট। তারপরে আমরা দেশের উন্নয়নের কাজ করেই না দেশকে এত উন্নতি করতে পেরেছি। তো আজকে আমরা এটাই মানে শুকরিয়া আদায় করি যে কালকে যখন আমরা একটিক মিটিংয়ে আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমাদের যে সারা বাংলাদেশে যে মানে সার্ভে করে যে রিপোর্টটা পেশ করলেন, সেখানে বলেন আমাদের দারিদ্রসীমা যেটা 2006 সালে 41 ভাগ ছিল, আজকে তা 18 ভাগে নেমে আসছে, 18.7। তা বললাম আরও আরও 2-3 ভাগ যাতে তাড়াতাড়ি কমাতে পারি দারিদ্রের হার, সেটাই আমরা চেষ্টা করব। আর অতি দারিদ্রের হার যেটা প্রায় 25 ভাগ ছিল, সেটা মাত্র 5 ভাগে নেমে আসছে। তো আমার মনে হয় এটা মাথায় রেখে আমাদের আরও সামনে কাজ করতে হবে দেশের মানুষের জন্য, যে একটা মানুষ গৃহহীন থাকবে না, ভূমি থাকবে না। যে আপনারা যারা আসছেন আপনাদের প্রত্যেকের অঞ্চলে আপনারাও খোঁজ করবেন যে কোনো পরিবার নিঃস্ব আছে কি না, ভূমিহীন আছে কি না। আমরা তো একটা সার্ভে করে দিচ্ছি, তারপরেও যদি কেউ বাদ থাকে তাকেও আমরা ঘর করে দেবো, কেউ গৃহ মানে ভূমিহীন থাকবে না এদেশে। বঙ্গবন্ধু জাতির পিতা কিন্তু শুরু করেছিলেন এই ভূমিহীনদের মাঝে ঘর করে দেওয়া। তো আমরা জমির অসুবিধা হয়, খাস জমি সবসময় পাওয়া যায় না, যে কারণে
প্রকল্প আমরা বাস্তবায়নের জন্য জমি দরকার। আমি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে 5 কোটি টাকা দিয়ে একটা ট্রাস্ট ফান্ড করেছি প্রাইম মিনিস্টার অফিসে, এবং এটা করার পরে আরও অনেকেই আমাদের এখন সেখানে টাকা অনুদান দিচ্ছে, যার ফলে আমরা এখন জমি কিনে প্রকল্পের মাধ্যমে তাদের এই ঘর করে দিচ্ছি, জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। তো বঙ্গবন্ধু ট্রাস্ট ফান্ডের থেকে টাকা দিয়ে কিন্তু এই ফান্ডটা আমি তৈরি করেছি। আবার কোভিডের জন্য আমরা 5 কোটি টাকা দিয়ে ওই ট্রাস্টের থেকে আমরা আলাদাভাবে ফান্ড করে দিয়েছি, তো সেখান থেকে আমরা সাহায্য করছি। যাক, আমি আর কথা বলতে চাই না, কারণ অনেকক্ষণ আপনারা বসেছেন, এটা একটা সুবিধা যে বিভিন্ন অঞ্চলের থেকে যারা আসছেন নিশ্চয়ই নিজেরা কিছু আলাপ আলোচনা কথা বলার চেনা সুযোগ পায় পাবে, কারণ করোনার কারণে তো সব বন্ধ ছিল, এখন একটু আমরা মুক্ত। তো সবাই ভালো থাকেন, আর আগামীদের শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনারা যা যা বলবেন আমি শুনবো।